অনেক অনেক অ্যান্ড্রয়েড মোবাইল ইউজারদের ফোনে একটা করে প্রবলেম আর কি হয়েই থাকে, যেটা হচ্ছে বড় প্রবলেম, আমাদের ফোনে চার্জিংটা খুবই দ্রুত আর কি শেষ হয়ে যায়। তো যদি আমরা ফোনটিকে ব্যবহার নাও করে থাকি, তা সত্ত্বেও আমাদের ফোনের চার্জিংটা আর কি কমে যায়। সো গাইস, সেটা কেন হয়, এছাড়াও আমরা এটাকে কীভাবে ঠিক করতে পারবো, আমরা আজকের এই ভিডিওতে এটাই একদমই শিখবো প্র্যাকটিক্যালি। সো এছাড়াও আমরা আরেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। তো কারণ একটা ভিডিওর মধ্যে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে শেয়ার করবো, যেটা হচ্ছে পরের ভিডিও আমি নিয়ে আসবো। এখন আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু সেটিংস শিখিয়ে দেবো, যেগুলো তোমরা করলে তোমাদের ব্যাটারিটাকে তোমরা অনেকটাই আর কি সেভ করতে পারবে। তো দেখে থাকবে যে অনেক অনেক আর কি ফোন আছে যাদের ফোনে আমরা যদি ফোনটিকে নাও ইউজ করে থাকি, তাতেও আমাদের ফোনের আর কি চার্জিংটা শেষ হয়ে যায়। তো এটা কেন হয় তো আমরা আজকের এই ভিডিওতে জানবো। সো হেই গাইজ, মাই নেম ইজ সুমন অ্যান্ড ইউ আর ওয়াচিং সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেল। সো গাইজ, চলো তাহলে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। তো এই সেটিংসগুলি করলে তোমাদের চার্জিংটাকে অনেকটা সেভ রাখতে পারবে। সো গাইজ, চলো আমরা দেখে নিই যে চারটে সেটিংস কী কী। তো তার জন্য আমরা আমাদের ফোনের সেটিংসটিকে অন করছি, তো তোমরাও তোমাদের ফোনের সেটিংসটিকে অন করবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা সেটিংসটিকে অন করছি। তো আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি এই যে, তো সেটিংস অন করার পর আমাদের যেতে হবে এখানটা, দেখতে হবে এই যে ব্যাটারি বলে একটা সেটিংস তোমরা পেয়ে যাবে। আমি একটু স্ক্রল ডাউন করছি, দেখতে হবে এইখানটাতে এই যে ব্যাটারি বলে অপশন একটা পেয়ে যাচ্ছে, ব্যাটারিটা আমরা এখানে ক্লিক করব। ওকে, সো আমরা ব্যাটারি অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরম একটা পেজ আর কি শো হচ্ছে। তো ফার্স্ট অফ অল, তো আমাদের এখন যা চার্জিং আছে ফোনে, এই যে 79% চার্জিং আছে। তো এটা আমাদের মোটামুটি 20 ঘন্টার মতো চলে যাবে যা চার্জিং আছে নর্মালি যদি আমরা এভাবে ইউজ করি তাহলে। তো যদি আমরা এখানে ব্যাটারি সেভার মোডটিকে অন করে দিই, দেখতে পাবো এখানে আমি অন করছি এই যে, তাহলে আমাদের ফোনের আর কি চার্জিংটা 25 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে দেবে, মানে এখন যে আমাদের চার্জিংটা আছে এই চার্জিংটা। ওকে, তো তাহলে আমরা কি করতে পারি, আমরা এই ব্যাটারি সেভার মোডটিকে অবশ্যই ট্রাই করতে পারি। এতে কি হবে, আমাদের ফোনের যে চার্জিংটা আছে তার থেকে কিছুটা আর কি বেশি আমরা ইউজ করতে পারবো আমাদের ফোনটিকে। তো এটা হচ্ছে একটা এক নম্বর সেটিং, যেটা আমরা অ্যাপ্লাই করে আমাদের ফোনের চার্জিংটিকে কিছুটা বাড়াতে পারি। ওকে, তো এটা ছিল আমাদের এক নম্বর টিপস। তো চলো এখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। তো আমরা এবার 2 নম্বর সেটিংসটা আমরা দেখে নেব। তো 2 নম্বর সেটিংস করতে গেলে কী করতে হবে, আমাদেরকে এখানে সেটিংসে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমরা সেটিংসে ক্লিক করে নিচ্ছি এই যে। তো দেখতে হবে এখানে সবার প্রথমে একটি অপশন পেয়ে যাচ্ছে তোমরা এখানে, টার্ন অফ মোবাইল ডাটা। সো গাইস, দেখে থাকবে যে আমাদের ফোনে আর কি আমরা যদি ফোনে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করি বা নাও করি, মানে আমরা ফোনে যদি কোনো রকম অ্যাপ্লিকেশান নাও ইউজ করি, এছাড়া আমরা যদি ফোনটিকে ইউজ নাই করি, তার সত্ত্বেও আমাদের ফোনের চার্জিংটা আর কি কমে যায়। তো তোমরা যদি দেখতে চাও যে কেন কমে যায়, তো তোমাদেরই বলেছি, তুমি যদি নেটটিকে অন করে রেখে শুয়ে পড়ো, তারপর যদি তুমি সকালবেলা ফোনটিকে ইউজ করো, তোমরা দেখতে পাবে তোমাদের ফোনের 5 থেকে 10% চার্জিং অবশ্যই কমে যাবে। সো গাইস, এটা কেন হয় তোমাদের আমি বলে দিচ্ছি, আমাদের ফোনের ইন্টারনেটটি আর কি নেটটা অন থাকলে আমাদের ফোনে নেটটি আর কি ইউজ হয়। তো তার জন্য আমাদের ফোনের ব্যাটারিটাও আর কি কমে যায়। তো তোমরা দেখে থাকবে তোমাদের ফোনের নেট অন থাকলেও তোমাদের ফোনের নেটটাও আর কি কিছু কিছু আর কি কমতে থাকে। তো এখানে আর কি অনেক অনেক অ্যাপ্লিকেশনই আর কি যারা আর কি অটোমেটিকলি আমাদের ফোনে এগুলো ইউজ করে নাই, তো তার জন্য আমরা কি করতে পারি, সো গাইজ, তার জন্য আমাদের ফোনের মোবাইল ডাটাটাকে আমরা অফ করে রাখতে পারি। তো এই মোবাইল ডাটাটা অফ করার একটা সিস্টেম তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে। তো সাপোজ মনে করলাম তোমরা রাত্রি আর কি ফোনটিকে ইউজ করছো, দেখতে পাচ্ছ এই যে, আমি যদি SMSটিকে অন করি, দেখতে হবে এই যে এখানে তোমরা কিছু সেটিংস পেয়ে যাচ্ছ, যেমন দেখতে হবে এখানে 5 মিনিট, 10 মিনিট অথবা 30 মিনিট। তো যদি আমরা এখানে 30 মিনিটে ক্লিক করি, তাহলে কী হবে, আমাদের ফোনে আর কি যখনই 30 মিনিট কমপ্লিট হয়ে যাবে, তারপরই আমাদের ফোনে যে মোবাইল ডাটাটা সেটা আর কি অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো এই সিরিজটি আমরা শোয়ার সময় করতে পারি, যখন ধরো আমরা শোয়ার সময় ফোনটা ঘাঁটছি, তো তখন যদি আমরা সিরিজটিকে অন করে দিই, তাহলে কী হবে, আমরা যখন ঘুমিয়ে যাব, আধ ঘন্টা বাদ আর কি সেই আমাদের মোবাইল ডাটাটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো আমরা যদি এই সিরিজটি অন করে রাখি, তাহলেও আমাদের কিছু একটা কাজ আর কি হবে, মানে আমাদের মোবাইল ডাটা আমরা সেভ করে রাখতে পারি কিছুটা হলেও। সো চলো আমরা দেখে নিই এখন আমাদের যে 3 নম্বর ট্রিক্স আছে। তো এটা আমরা দেখলাম আমাদের 2 নম্বর ট্রিক্স, তো এখন আমরা দেখে নেব আমাদের 3 নম্বর ট্রিক্সটা। তো দেখতে হবে গাইস, এর নিচে যে একটা অপশন তোমরা পেয়ে যাচ্ছ এই যে এখানটাতে, দেখতে পাবে এখানে নিচে 3 নম্বর একটি অপশন আছে। তো তোমাদের আমি দেখাই, এখন আমি দেখানোর জন্য ব্যাকে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে যদি একটু হোয়াটসঅ্যাপ ওপেন করি, যদি আমি এখানে SMS ওপেন করি, দেখতে পাবে এখন এই যে আমি তোমাদের দেখাই এখানটাতে, এই যে দেখতে পাবে এখানে এখন ব্যাকগ্রাউন্ডে আমাদের 3-4টা আর কি অ্যাপ্লিকেশান রান করছে। তো তার মানে কি, আমাদের ইন্টারনেটটাকেও ইউজ করছে, এছাড়াও আমাদের ব্যাটারিটাকেও ইউজ করছে। তো এটা আমরা কি করতে পারি, আমরা চাইলে এটাকেও একটা টাইমার আর কি সেটিংস করতে পারি। তার জন্য আমরা সেটিংসটি অন করে নিচ্ছি আবারও, দেখতে হবে এই যে
যদি আমরা এই সিরিজটিকে অন করি, এখন যদি আমরা 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট অথবা 30 মিনিট আমাদের কাছে এরম টাইমিং আছে, তো আমরা যদি চাই এখানে 30 মিনিট সিলেক্ট করতে আমরা করতে পারি। এটা করার পর কী হবে, 30 মিনিট পর এটার কি এই যে ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো আমাদের অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। মানে এটাই হচ্ছে একটা ভালো সেটিংস আমাদের ফোনের জন্য। এতে কী হবে, আমাদের ফোনের চার্জিংটিকে আমরা এর সাহায্যে আর কি সেভ করে রাখতে পারি। সো গাইস, তোমাদের একটা কথা বলতে চাই, আমাদের ফোনে কিছু কিছু সেটিংস আছে যেগুলো আমরা করলে আমাদের ফোনের চার্জিংটিকে আমরা সেভ করতে পারবো। ওকে, তো এটা ছিল আমাদের 3 নম্বর সেটিংস। তোমরা চাইলে এই সেটিংসটিকেও ট্রাই করতে পারো। তো সিম্পলি তোমরা এই সেটিংসগুলো কী করবে, এইভাবে ক্লিক করে এই যে এটা টাইমারটা সিলেক্ট করে দেবে, এটাতেও তাই সিম্পলি এই যে টাইমারটা সেটিংস করলেই আমাদের এখানে কাজ শেষ, আর কোনো কাজ আমাদের করার দরকার নেই। এছাড়াও তোমরা ব্যাটারি সেভারটা অন করে রাখতে পারো। সো গাইস, চলো আমরা আমাদের ফোনে আর কি 3টে সেটিংস আমরা দেখে নিয়েছি। তো এখন আমাদের 4 নম্বর সেটিংস করতে গেলে কী করতে হবে, সো গাইস তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা সেটিংস পেয়ে যাবে, যেটা হচ্ছে ব্যাটারি সেভার মোড, সরি অ্যাপ সেভার মোড বলে একটা অপশন তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ, এই যে অ্যাপস ব্যাটারি সেভার মোড। তো সিম্পলি আমাদেরকে এই সেটিংসটি থেকে একবার অন করতে হবে। সো গাইস, এটা হচ্ছে একটা মোস্ট অ্যান্ড পপুলার সেটিংস। তো তোমরা অবশ্যই গাইস এই সিরিজটিকে ট্রাই করবে, আমি তোমাদেরকে এই সিরিজটি রিকমেন্ড করবো। ওকে, দেখতে পাচ্ছ এই যে আমাদের ফোনের এখানে সব রকম অ্যাপ্লিকেশনই আর কি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানটাতে। তো তোমরা এখানে এই অ্যাপ্লিকেশনগুলো কী করবে আমি সিম্পলি দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এই অ্যাপটাকে নিয়ে নিচ্ছি, এই যে টাগবক্স। তো জাস্ট আমি এটাকে এখানে ক্লিক করলাম, এটাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে আমাদের সামনে এরকম 4টি অপশন পেয়ে যাবে। তো তোমাদের কী করতে হবে, সিম্পলি তোমরা একদম নিচেরটাকে এখানে এইটাতে আর কি সিলেক্ট করে দেবে। এটা কী হবে, তোমরা যখনই এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করবে তখনই তোমাদের ফোনে ব্যাটারিটা আর কি ইউজ করবে। ওকে, মানে তোমরা যখনই অ্যাপটাকে ওপেন করবে তখনই তোমাদের ডেটা এছাড়াও ব্যাটারিটাকে এটা ইউজ করবে। যখনই তুমি এই অ্যাপটিকে আবার ক্লোজ করে দেবে তারপর এই অ্যাপটি আর কোনো ব্যাটারিটাকে ইউজ করবে না। তো গাইস, আমার মনে হয় এই সিরিজটি হচ্ছে বেস্ট সেটিং, এটা আমাদের সবাইকেই করা দরকার। এটা প্রায় একটা ইউজফুল সেটিংস যেটা আর কি করলে আমাদের ব্যাটারিটাকে আমরা অনেকটাই সেভ রাখতে পারি। তো গাইস, তোমাদেরকে আমি রিকমেন্ড করছি তোমরা অবশ্যই এই সিরিজটিকে এখান থেকে এই যে এই নিজেরটাতে সিলেক্ট করে দেবে। এতে কী হবে, তোমরা অনেকটাই তোমাদের ডাটাটাকে তোমরা সেভ রাখতে পারবে। ওকে, দেখতে পাচ্ছ এই যে। তো চলো গাইস, আমরা একটা বোনাস সেটিংস তোমাদের শেয়ার করছি। তো যদি তোমরা চাও এই সিরিজটিকে ট্রাই করতে পারো। তো যদি তোমরা খুব বেশি ইন্টারনেট ব্রাউজ করো তো তাহলে তোমাদের কী করতে হবে, তো সিম্পলি তোমরা চলে যাবে তোমাদের ফোনের ক্রোমে। এটা হচ্ছে একটা মোস্ট সেটিংস তোমাদের জন্য আমি আর কি শেয়ার করছি। দেখতে হবে এই যে আমি এখানে অন করলাম, অ্যান্ড অন করার পর আমি এখানে গুগলটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে সিম্পলি। এই যে গুগল চলে এলাম, গুগলে আসার পর আমরা এখানে সার্চ করব ক্রোম। তো আমরা এখানে লিখেছি CH, এই যে। তো জাস্ট আমরা CH লিখার পরই আমাদের সামনে চলে আসবে এরকম একটা পেজ, এই যে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে ক্রোম, এই যে এখানটাতে। তো সিম্পলি আমরা নিচের অপশানটাতে ক্লিক করে দেবো, এই যে ক্রোম URL। তো সিম্পলি আমরা এখানটাতে ক্লিক করছি। এইখানটায় ক্লিক করার পর আমাদের সামনে অনেক রকম অপশান বা সেটিংস চলে আসবে। তো দেখতে হবে গাইস, তোমাদের একটু জুম ইন করে দেখায়, এই যে ডিভাইস লক বলে একটি অপশান তোমরা পেয়ে যাচ্ছ, এই যে ক্রোম ডিভাইস লক। তো জাস্ট আমরা এইখানটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে বেশ কিছু অপশান চলে আসবে, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে। দেখতে পাচ্ছ এখানে লগ ইন আছে, নেটওয়ার্ক আছে, পাওয়ার আছে, অথবা এখানে ব্লুটুথ, USB, আরও বিভিন্ন রকম আর কি সেটিংসই এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে সবাই আর কি ট্রি মার্কটা দেওয়া থাকবে। তো এখন আমাদের কী করতে হবে, দেখতে হবে এইখানটাতে এই যে এই পাওয়ার বলে একটা অপশান তোমরা পেয়ে যাচ্ছ পাওয়ার বলে। তো সিম্পলি তোমরা এখান থেকে আর কি ট্রি মার্কটাকে অফ করে দেবে। তো এতে কী হবে, তোমরা যদি ইন্টারনেটটিকে খুব বেশি ব্রাউজ করো তাহলে তোমাদের নেটটিকে তোমরা খুব সরি তোমাদের ব্যাটারিটাকে তোমরা অনেকটা আর কি সেফ রাখতে পারবে। দেখতে পাচ্ছ এই যে মানে পাওয়ারটা খুবই আর কি অল্প কনজিউম করবে। যদি আমরা এখান থেকে ব্যাকে করে দিই তাহলে আমাদের এখানে আর কোনো পাওয়ারই আর কি এটা নেবে না। তো চাইলে তোমরা এই সিরিজটিকে ট্রাই করতে পারো, এতে কী হবে তোমাদের ব্যাটারিটিকে তোমরা অনেকটাই আর কি সেফ রাখতে পারবে। সো গাইস, এই ছিল তোমাদের কিছু সেটিংস শিখালাম যেগুলো তোমরা চাইলে আর কি ট্রাই করতে পারো। এছাড়া তোমাদের আমি একটা ভিডিও আর কি দেবো যার মধ্যে তোমাদের কিছু টিপস আমি শেয়ার করবো যেগুলো অনেকটা আর কি তোমাদেরকে শেয়ার করার আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো যদিও আজকের ভিডিওটি খুব একটা ভালো আমি শ্যুট করতে পারলাম না, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গাইস, অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবকে তোমরা শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে।